আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রুবেল। আজ আপনাদের নিয়ে যাব মিনি কক্সেস বাজার। নামটি আমি দেইনি, এই নামটি দিয়েছেন সেই স্থানের মানুষজন। আমাদের দেশটি যেমন ছোট, সেই অর্থে এখানে জনসংখ্যা অনেকটাই বেশি, তাই আমাদের চিত্ত বিনোদনের জায়গার অভাবটা যেন দিন দিন বেড়েই চলছে। আর যে কয়টি পার্ক বা লেক পুনরায় ফিরে এনে সৌন্দর্য বর্ধন করা হয়েছে তা নিতান্তই অপ্রতুল। তাই তো একটু খোলা স্থান বা কিছু একটা পেলেই সাধারণ মানুষ সেটিকে ভ্রমণের স্থানে পরিণত করছে। আজকে আমরা যাত্রা শুরু করেছি বসুন্ধরা আবাসিক এরিয়া থেকে। আমাদের জন্য রামপুরা, বনশ্রী, ডেমরা সড়ক দিয়ে মিনি কক্সবাজার যাওয়াটা সহজ। রামপুরা থেকে ডেমরা এই সড়কটিও চার লেনে সম্প্রসারিত করা হবে। চার লেনের সাথে থাকবে সার্ভিস লেন, যার কাজ শীঘ্রই শুরু হবে। এই প্রকল্প নিয়ে বিস্তারিত ভিডিও আসবে ইনশাআল্লাহ। আমরা এখন ডেমরার দিকে এগিয়ে যাচ্ছি। এটি হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার। এই স্থানটি ঢাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠছে দিন দিন। ডেমরা থেকে যাত্রাবাড়ি সড়কটিকেও সার্ভিস লেন সহ ছয় লেনে উন্নীত করার কাজ চলছে। ইতিমধ্যে কয়েকটি ভিডিও দিয়েছি এই প্রকল্প নিয়ে, কিছুদিনের ভেতর আবারও আপডেট ভিডিও দিব ইনশাআল্লাহ। ডেমরা থেকে যাত্রাবাড়ির দিকে যেতে ডেমরার ধার্মিকপাড়ায় যাবার জন্য যে নতুন সড়কটি তৈরি হয়েছে সেই সড়ক ধরেই আমরা যাব মিনি কক্সবাজারে। বলতে ভুলে গিয়েছিলাম মিনি কক্সবাজারটি এই ধার্মিকপাড়াতেই। আমরা কিন্তু মিনি কক্সবাজারের কাছাকাছি চলে এসেছি। মিনি কক্সবাজার নামে অনেকগুলো স্থান রয়েছে, তবে তার সবগুলোই কিন্তু ঢাকা থেকে দূরে। তবে এই মিনি কক্সবাজারটি কিন্তু ঢাকার ভেতরেই, যার কারণে এখানে মানুষের সমাগম কিন্তু কক্সবাজার থেকেও মোটেও কম না। আমরা চলে এসেছি মিনি কক্সবাজার। এই স্থানটি বেশ কিছু নামে পরিচিত, যেমন ধার্মিকপাড়া, বালুঘাট বা মিনি কক্সবাজার। যাত্রাবাড়ি থেকে কোনাপাড়া আর সেখান থেকে অটোতেও এই স্থানে আসতে পারবেন। এখানে রয়েছে পানির উপর একটি সুন্দর রেস্টুরেন্ট, রয়েছে কায়াকিং করার ব্যবস্থা, সেই সাথে রয়েছে গরিবের সি বিচ। এই স্থানটিকে যে কারণে মিনি কক্সবাজার বলা হয় সেটি এখন আপনাদের দেখাব। মনে করেছিলাম এই স্থানের পানি খুব একটা ভালো হবে না, তবে বেশ ভালোই মনে হচ্ছে দেখে। এখানে এত মানুষ দেখতে পাবো তাও ভাবিনি, সবাই মিনি কক্সবাজারের পানিতে গোসল ও আনন্দ উল্লাস নিয়ে মেতে আছে। কিছুটা দূরে কাশফুলও রয়েছে। এই স্থানের একটি বিষয় আমার ভালো লেগেছে, সেটি হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত কায়াকিংটা একদম ফ্রি। পানির উপরে রেস্টুরেন্টটিও দেখতে খুবই সুন্দর। তিনতলা বিশিষ্ট এই রেস্টুরেন্টে বাচ্চাদের জন্য রাখা হয়েছে খেলাধুলার জায়গা। রেস্টুরেন্টের উপর থেকে আশেপাশের দৃশ্যগুলো দেখতে বেশ ভালোই লাগে। আশেপাশে আরও কিছু রেস্টুরেন্টের নির্মাণ কাজ চলছে, সেই সাথে
স্থানটিও মানুষের বিনোদনের খোরাক মিটাচ্ছে। তবে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যেন প্লাস্টিক, বোতল এবং ময়লা আবর্জনা দিয়ে এইসব স্থানগুলো নোংরা করে না ফেলি। কারণ যেই স্থানটি বিনোদনের জায়গা হিসেবে পরিচিত পাচ্ছে, সেই জায়গাটি আমরা নষ্ট করে ফেলছি ময়লা আবর্জনা ফেলে। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। রাতেও এই জায়গাটি বেশ ভালো লাগে। আপনারা চাইলে ঘুরে যেতে পারেন আপনার পরিবার পরিজন নিয়ে। জায়গাটি সবার জন্যই উন্মুক্ত, কোনো এন্ট্রি ফিও নেই। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।